লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে যা পড়িয়েছিলাম সেটা হচ্ছে লসিক লসিকা লসিকা সম্পর্কে আলোচনা করেছিলাম। লসিকা কি, লসিকা গ্রন্থিগুলি, লসিকা তন্ত্রটি নিয়ে গঠিত, লসিকার কাজ এবং রক্ত ও লসিকার পার্থক্য কি, সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম, কিছু ছবি দেখিয়েছিলাম যে লসিকা গুলো। আজকে তোমাদের যে জিনিসগুলা পড়াবো সেটা হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের গঠন বা স্ট্রাকচার অফ হার্ট, এই হৃৎপিণ্ডের গঠন নিয়ে আমরা ইনডিটেলস আলোচনা করবো, হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করবো। আমরা জানি যে হৃৎপিণ্ড, আমরা যে জিনিসটা হৃৎপিণ্ড বলতে দেখি সেটা একটা সাধারণভাবে বলতে গেলে একটা পাম্প, এটা সারা দেহে একটা রক্ত পাম্প, এবং সেই পাম্পের পাম্প যে করে সারা দেহে তার একটা ছন্দের মাধ্যমে কিন্তু পাম্প ক্রমাগত সংকোচন বা সিস্টেম বা ডায়াস্টোলের যে একটা ছন্দ, এই ছন্দিক একটা সাইকেলের মাধ্যমে সে কিন্তু সারা দেহে রক্ত সঞ্চালিত করে। এই হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে আমরা এটা বুঝি। এখন এই হৃৎপিণ্ডটা কোথায় অবস্থান করে থাকে? আমরা জানি যে আমাদের যে বক্ষ গহ্বর আছে, এই গহ্বরের ঠিক বক্ষ গহ্বরে দুটো ফুসফুসের মাস্ক, ফুসফুসের মাঝখানে কিছুটা বাম দিকে, কিছুটা বাম দিকে ঘেঁষে তারা অবস্থান করে থাকে, বাম দিকে ঘেঁষে তারা অবস্থান করে থাকে। এই হৃৎপিণ্ড দুইটা দ্বিস্তরী একটা আবরণী দ্বারা আবৃত থাকে, আবরণ গুলো আমরা নিয়ে আলাদা ভাবে পেরিচি আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা, খুব আসে হৃৎপিণ্ডের পর্দার নাম, তাহলে হৃৎপিণ্ডের পর্দা হচ্ছে পেরিকার্ডিয়াম, তাই পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডের যে স্তর থাকে সেই স্তরে এখানে পর্দাটা যে আবৃত থাকে, থাকার পরে যে তার যে স্তরটা সেটা আসলে দুইটা লেয়ার থাকে, একটা বাইরের দিকে প্যারাকাল আর ভিতরের দিকে মাঝখানে ফ্লুইড থাকে, ফ্লুইডটাই হচ্ছে মূলত হৃৎপিণ্ডকে চাপ তাপ দর্শন। হৃৎপিণ্ড দেখতে হচ্ছে কিসের মতো, একটা মোচাকৃতির অংশ, তাই না? মোচাকৃতির কনিকেল বলতে পারো, মোচাকৃতি মোচাকৃতি একটা অঙ্গ। তো এটা হচ্ছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডে আমরা ইন ডিটেলস আর একটু যাবো, তাহলে গঠনটা আমরা একটু জানলাম আর অবস্থানটা কোথায় সেটা একটু জানলাম। এরপরে আমরা আসি যে হৃৎপিণ্ডের যে প্রাচীর, হৃৎপিণ্ডের যে প্রাচীর সেই প্রাচীরটা আমরা যদি ইয়ে করি অন্তর্গঠন, হৃৎপিণ্ডের অন্তর্গঠন যদি আমরা সেকশন করি তাহলে যদি অংশগুলি পাবো সেগুলি হচ্ছে আমরা আসি সেগুলি বর্ণনা করি। আমরা মূলত আমরা জানি যে হৃৎপিণ্ডের যে পর্দা সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, তাই এই পেরিকার্ডিয়াম পর্দা, এই পেরিকার্ডিয়াম পর্দাটা আবার তোমার এটা দ্বিস্তরী আবরণে আবৃত থাকে, দ্বিস্তরী আবরণ থাকে এবং এটাকে দুই ভাগে ভাগ করা থাকে। হৃৎপিণ্ডের যে পেরিকার্ডিয়াম পর্দা এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারবো, কিন্তু তো একটা বাইরের দিকে আমরা জানি যে হৃৎপিণ্ডের বাইরে যেটা থাকে ফাইব্রাস লেয়ার, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ ফাইব্রাস লেয়ার থাকে, অর্থাৎ তন্তুময় যে স্তর সেই তন্তুময় স্তর বা ফাইব্রাস অর্থাৎ তন্তুময় পেরিকার্ডিয়াম বলা হয়ে থাকে, এটা হচ্ছে বাইরের দিকে। আর একটা থাকে সেরাস পেরিকার্ডিয়াম, একটা ফাইরাস মানে পেরিকার্ডিয়াম তো দুইটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। তো ফাইব্রাস পেরিকার্ডিয়াম যেটা সেটা হচ্ছে বাইরের দিকে, ফাইব্রাস পেরিকার্ডিয়াম এই
ফাইব্রাস পেরিকার্ডিয়ামের পরে সেরাস যে পেরিকার্ডিয়াম, এই সেরাস পেরিকার্ডিয়ামটাকে আবার দুটো ভাগে সেরাস পেরিকার্ডিয়াম এখান থেকে এইটুকু, এই সেরাস পেরিকার্ডিয়ামকে তোমার দুটো ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে তোমার বাইরের দিকে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, এটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, আর এইটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। প্যারাইটাল এবং ভিসেরাল, হ্যাঁ, প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিটোনিয়াম, এইখানে পার্থক্যটা এখানে ভিসেরাল পেরিটোনিয়াম, এই দুটা পর্দা থাকে। অর্থাৎ পেরিকার্ডিয়ামের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ফাইব্রাস আর একটা হচ্ছে সেরাস। ফাইব্রাসটা হচ্ছে এই যে বাইরের দিকে তন্তুময়, সেরাসটা আবার দুই ভাগে, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম পেরিকার্ডিয়াম বা প্যারাই এটা প্যারাইটাল পেরিকার্ডিয়াম বলছে, এটা বাইরের দিকে, প্যারাইটাল মানে পেরিপেরি বা পরিধি বা উপরের দিকে থাকে, আর ভিসেরাল হচ্ছে নিচের দিকে, এই এটা হচ্ছে ভিসেরাল, ভিসেরাল লেয়ার এই যে নিচের এখানে। তো এই দুইটা লেয়ারের মাঝখানে কিন্তু তোমার একটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল গহ্বর, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, তাই তুমি যেটাই বলো পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে কিন্তু পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে বা রস, এই ফ্লুইডটাই কিন্তু হৃৎপিণ্ডকে বিভিন্ন ঘর্ষণ জনিত, চাপ জনিত আঘাত থেকে হৃৎপিণ্ডটাকে রক্ষা করে, এটা হচ্ছে তার কাজ। এরপরে আসি আমরা হৃৎপিণ্ডের আমরা প্রাচীর, আমরা জানি যে আর একটা অংশ সেটা হচ্ছে এই পর্দার পরে থাকে তার পেশি, আমরা জানি যে হৃৎপিণ্ড অনৈচ্ছিক পেশি ক্রিয়া, যেটা কিন্তু আমাদের ইচ্ছায় না, ইচ্ছায় কিন্তু ওর সংকোচন প্রসারণ হয় না, ও তার নিজের মতো করে ক্রমাগত সংকোচন প্রসারিত হয়ে যাচ্ছে। তো ওই যে পেশি স্তরটা, এই পেশি স্তরটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি, এই পেশি স্তরটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, আর একটা হচ্ছে আমরা এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপি মানে হচ্ছে বাইরের যে, কার্ডিয়াম বাইরের যে অংশ, এপিটা হচ্ছে বাইরের, মায়ো হচ্ছে মাঝের, এন্ডো হচ্ছে ভিতরের, অর্থাৎ এপিকার্ডিয়াম হচ্ছে যেটা হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের স্তর, এবং এখানে কিন্তু যোজক কলা তৈরি এটি, এবং এইখানে কিন্তু তোমার বিক্ষিপ্ত ভাবে চর্বি চর্বি লেগে থাকে। আমরা দেখি হৃৎপিণ্ড যদি যখন আমরা দেখি দেখি কিন্তু হৃৎপিণ্ড গায়ে কিন্তু বাইরের অংশ কিছু জায়গা কিন্তু চর্বি চর্বি লেগে থাকে। তো এই এপিকার্ডিয়াম লেয়ারটা যেখানে যোজক কলা দিয়ে গঠিত বাইরের স্তর, এটাতে কিন্তু চর্বিটা বিক্ষিপ্ত ভাবে লেগে থাকে। দেন আমরা আসতেছি মায়োকার্ডিয়াম বা মাঝের স্তর, মাঝের স্তর, এই মাঝের স্তরে হচ্ছে তোমার এটি হৃৎপিণ্ডের একেবারে মধ্যবর্তী স্তর, এই স্তরটি থাকে পুরু থাকবে, দৃঢ় প্রকৃতির থাকবে, এবং এগুলি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে মূলত এরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে এরাই হচ্ছে সক্রিয় ভূমিকা পালন করে থাকে, এটা এই মায়োকার্ডিয়াম সক্রিয় ভূমিকা পালন করে থাকে। এরপরে হচ্ছে একদম ভিতরের যেটা, আমরা এই যে দেখো আমরা এখানে এপিকার্ডিয়াম গেল, এই যে এপিকার্ডিয়াম যে লেয়ারটা এটা হচ্ছে এপিকার্ডিয়াম, এই ভিসেরাল পেরিটোনিয়ামের পরেই এই এই অংশটা হচ্ছে এপিকার্ডিয়াম। এরপরে আমরা এইটা গেল মায়োকার্ডিয়াম, হ্যাঁ এই মায়োকার্ডিয়ামে কিন্তু এখানে পেশিগুলি থাকে, পেশি হৃৎপেশিগুলি বেশি থাকে, এবং এই পেশিগুলির সংকোচন প্রসারণ দ্বারাই কিন্তু মূলত এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা এখানে মূলত সক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এরপরে আমরা আসছি এন্ডো মানে ভিতর, ভিতরে সবচেয়ে ভিতরের অংশ, এই যে কনভলিউটেড বা একটা কুঞ্চিত আছে, হ্যাঁ তো এটি হৃৎপিণ্ডের সবচেয়ে ভিতরের স্তর, যা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে অন্ত প্রাচীর গঠন করে থাকে। আমরা হৃৎপিণ্ড যে প্রকোষ্ঠ থাকে নিলয় অলিন্দ, হ্যাঁ নিলয় অলিন্দ অন্ত প্রাচীর যেটা থাকে সেটা ইয়ে করে থাকে, এবং এরা কি করে হৃদ প্রপার্টি কার্ড গুলিকে ঢেকে রাখে, হৃদ প্রপার্টি কার্ড গুলিকে ঢেকে রাখে, এবং রক্তের সাথে হৃৎপিণ্ডের একটা অবিচ্ছেদ্য সংযোগ ঘটায়, রক্তের সাথে হৃৎপিণ্ডের একটা অবিচ্ছেদ্য সংযোগ ঘটায়, এটা আমরা দেখতে পাচ্ছি এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম থেকে কিন্তু কতগুলি তোমার টানা বের হয় সুতার, মানে এগুলি প্রলম্বিত হয়ে যে পরে টেন্ডো নিবে, সেগুলি যা এখান থেকে গিয়ে কিন্তু তোমার ওই ভালভের সাথে আটকে ভালগুলিকে ঢেকে রাখে,
প্রপার্টি যা বলি কিন্তু এই এই কুঞ্চনটা কুঞ্চনই কিছু কিছু জায়গা প্রলম্বিত হয়ে যায় তোমার প্রপার্টি কার্ডের সাথে টানা দেওয়া থাকে, যে কারণে হৃৎপিণ্ডের এই অংশের সংকোচন প্রসারণের কারণে কপাটি গুলি কিন্তু টান খাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, এই কাজগুলি কিন্তু হয়ে থাকে। নেক্সট আমরা যাই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ গুলি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। তাহলে হৃৎপিণ্ডের আমরা বাইরের যে গঠন দেখলাম, হৃৎপিণ্ডের প্রাচীর পাইলাম, মানে পর্দা এবং প্রাচীর এইটার সেকশন থেকে আমরা মনে রাখলাম। এখন ভিতরের যে অংশটা, ভিতরে আসলে কয়টা প্রকোষ্ঠ আছে, কি আছে না আছে আমরা বলি। হৃৎপিণ্ডে আমরা চারটা প্রকোষ্ঠ, এই যে হৃৎপিণ্ড, টোটাল হৃৎপিণ্ডে হচ্ছে চারটা প্রকোষ্ঠ। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ ডানলিঙ্গ বাম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল অর্থাৎ ডান মিলার এবং বাম মিলার, এই চারটা তোমার ইয়ে থাকে মানে প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে। আর থাকে কি দুইটা অলিন্দ, এই যে ডান এবং বাম অলিন্দের মাঝে একটা পর্দা থাকে, এই পর্দা মধ্যবর্তী পর্দা, এটাকে বলা হবে আন্ত অলিন্দ পর্দা। আবার এই যে নিলয়, এই মধ্যবর্তী পর্দাটা দেখা যাচ্ছে না, কারণ এই দুইটা মহাধমনীর কারণে, এই যে ধমনীর কারণে, এই দুটো ধমনীর কারণে দেখা যাচ্ছে। নিচে এসে কিন্তু আমরা নিলয় আন্ত নিলয় যে প্রাচীর সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, আন্ত নিলয় প্রাচীর, আন্ত নিলয় প্রাচীর, এই যে আমরা এন্ডোকার্ডিয়াম বললাম, এইটা কিন্তু এন্ডোকার্ডিয়াম, এই এন্ডোকার্ডিয়ামের এই লেয়ারটাই এরকম কুঞ্চিত থাকে, হ্যাঁ কুঞ্চিত থাকে। তো বাম নিলয় থেকে, বাম নিলয়ের প্রাচীর থেকে ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা বাম নিলয়ের প্রাচীর কিন্তু অনেকখানি পুরু থাকে, অনেকখানি বেশি পুরু থাকে। তার কারণ হচ্ছে বাম নিলয়কে পাম্প করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমগ্র দেহে পরিচালনা করতে পারে, যে কারণে বাম নিলয়ের সংকোচন প্রসারণের গতি একটু বেশি, যদি বেশি পরিমাণে সংকুচিত জোরে সতর্ক সংকুচিত না করতে পারে সমগ্র দেহে এত দূরবর্তী অঞ্চলে কিন্তু রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাঠাতে পারবে না। আর এই কারণেই কিন্তু এর যে প্রাচীরটা আছে বাম নিলয়ের প্রাচীর, এটা কিন্তু অনেক বেশি তুলনামূলক ভাবে পুরু পুরু থাকে, বুঝা গেল। এইটাই এরপরে আছে আমাদের কপাটিক। আমরা জানি যে এইখানে এই অলিন্দ এবং নিলয়ের এখানে একটা ট্রাইকাস্পিড কপাটিকা থাকে, আর তোমার অলিন্দ ডানলিঙ্গ এবং ডান নিলয়ের যেখানে থাকে এটাকে ট্রাইকাস্পিড কপাটিকা, আর বাম অলিন্দ বাম নিলয়ের যেখানে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা, এর আর একটা নাম আছে মাইট্রাল কপাটিকা বা বাইকাস্পিড। আবার ডান নিলয় থেকে ডান ফুসফুসীয় ধমনী যেটা, এই যে ফুসফুসীয় ধমনী ডান এবং বামে চলে গেছে, ডান ফুসফুস বাম ফুসফুসে চলে গেছে, এই ফুসফুসীয় ধমনী ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে ঢোকার সময় একটা কপাটিকা থাকে, এটাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বলা হয় বা সেমি লুলার কপাটিকা। আর এখানেও বাম নিলয় থেকে মহাধমনী, মহাধমনীতে প্রবেশ করতেও কিন্তু এই অ্যাওটা বা মহাধমনীতে প্রবেশ করার সময় কিন্তু একটা সেমিলুলার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। এই হচ্ছে কপাটিকা, তাহলে একটা হচ্ছে ট্রাইকাস্পিড, একটা হচ্ছে বাইকাস্পিড, আর এই দুটা হচ্ছে সেমিলুলার কপাটিকা, সেমিলুলার কপাটিকা। এখন এই ট্রাইকাস্পিড বাইকাস্পিড কেন হয়েছে, এখানে বাইকাস্পিড মানে এই যে দেখছি আমরা বাইকাস্পিড, তাহলে এই শেপের জন্য মাইটাল কপাটিকা হচ্ছে বাই, দুই বাই মানে দুই, দুইটা ভাগ হয়েছে, হ্যাঁ দুইটা ভাগ দেখা স্পষ্ট বোঝা যাচ্ছে, দুইটা প্রকোষ্ঠ, এই জন্য এটাকে বাইকাস্পিড। ট্রাইকাস্পিড হয়েছে কেন, এই যে তিনটা, একটা দুইটা তিনটা, এই জন্য এটাকে ট্রাইকাস্পিড বলা হয়েছে। আর যেটা পালমোনারি ভালভ, অ্যাওটিক ভালভ, যেটা সেমি লুনার কপাটিকা, আসলে সেমি লুনার কপাটিকাটা হচ্ছে এটা লুনারের মধ্যে, এটুকু যদি আমরা ধরি এইভাবে তাহলে দেখা থাকবে যে এইভাবে যদি ধরি এখানে ট্রাইয়ের মতো দেখা যাচ্ছে, আসলে ট্রাই না, এটা হবে অর্ধচন্দ্র, অর্ধেক চন্দ্র যেরকম থাকে এরকম, অর্ধেক চন্দ্র এরকম এই অর্ধেক চন্দ্রের মধ্যে অর্ধচন্দ্রাকৃতি দেখে এটাকে
সেমিনোলার প্রপার্টিটা বলা হয়েছে। যেতে গেলাম আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির সাথে পরিচিত হলাম, তারপরে এইটা হচ্ছে মহাধমনী, এটা হলো মহাধমনী চলে গেল, এই যে বাম নিলয় থেকে মহাধমনী সমগ্র দেহ দিয়ে চলে যাচ্ছে, আর ডান নিলয় থেকে এই ফুসফুসে মহাধমনী যেটা ফুসফুসে চলে যাচ্ছে এই দেখা যাচ্ছে। এরপরে আমরা আসি হৃৎপিণ্ডের কপাটিকা, এই কপাটিকা গুলোকে আমি বলে ফেললাম যে বাম কলিন্দ এবং বাম নিলয় সংযোগ স্থলে বাইকাস্পিড বা দ্বিপত্র কপাটিকা বা মাইটার কপাটিকা যেটাই বলো, এর কাজও দেয়া আছে যে বাম কলিন্দ থেকে বাম নিলয় যেতে সহায়তা করে থাকে। ট্রাইকাস্পিড হচ্ছে ডান অলিন্দ থেকে ডান নিলয় যেতে সহায়তা করছে, সংযোগ স্থলে থাকে। অর্ধচন্দ্রাকৃতির এরা বাম নিলয় ও মহাধমনীর সংযোগ স্থল, আবার ফুসফুস বা ডান নিলয় এবং ফুসফুস সংযোগ অর্ধচন্দ্রাকার ফুসফুস, এটা যেটা বললাম সেটাই তো। এই হচ্ছে তোমার প্রপার্টিটা গুলি হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত, হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত বা ধমনী এবং শিরা, হৃৎপিণ্ডের সাথে যুক্ত ধমনী এবং শিরা বলছে এই পালমোনারি শিরা এবং আমরা যেটা বললাম আবার যাই, আর একটা আছে যে তোমার এখানে বলা আছে এই যে আমরা এখানে দেখছি, এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডে যে রক্ত যখন প্রবেশ করে এটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, আর এখান থেকে একটা আছে ইনফেরিয়র ভেনা কাভা, সুপেরিয়র ভেনা কাভা আর একটা আছে ইনফেরিয়র ভেনা কাভা, আর এখানে হচ্ছে তোমার এই যে পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা গুলি এখানে আছে, ফুসফুসীয় শিরা প্রবেশ করছে হৃৎপিণ্ডে প্রবেশ করছে ফুসফুসীয় শিরা, আর এখানে ইনফেরিয়র সুপেরিয়র একটা জানবেন কি হবে। এরপরে আমরা আসি যে প্রাণী দেহে আমরা জানি সবচেয়ে প্রাণী দেহে বিভিন্ন প্রকার হৃৎপিণ্ড থাকে, তাই না, বিভিন্ন প্রকার হৃৎপিণ্ড থাকে। যদি আমরা ধরি তাহলে তোমার একটা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড, এক চক্রি হৃৎপিণ্ড, দ্বি চক্রি হৃৎপিণ্ড। ভেনাস হৃৎপিণ্ড হচ্ছে এগুলি মাসে পথ মাসে হৃৎপিণ্ড সাধারণত, এরা হচ্ছে এখানে বলছে দূষিত রক্ত প্রবাহিত, আসলে তা না, দূষিত রক্ত তো বটে, তবে এটা ভেনাস বলতে আমরা শিরা বলি, শিরা দিয়ে কি যায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এটা থেকে আমরা মনে রাখবো যে সমস্ত হৃৎপিণ্ড ভিতর দিয়ে শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় সেগুলি হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। আর এছাড়া হৃৎপিণ্ডকে আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক চক্রি হৃৎপিণ্ড আর একটা হচ্ছে দ্বি চক্রি, তো ভেনাস হৃৎপিণ্ড যেগুলি আছে সেগুলি হচ্ছে এক চক্রি, শুধু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে, চক্র একটাই দুইটা না। মানুষের হৃৎপিণ্ড যেমন আমরা দেখি একদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড একদিক দিয়ে অক্সিজেন, তারপরে আবার দুইটা পথ কিন্তু আলাদা, দুইটা পাথওয়ে কিন্তু আলাদা, তো একটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড একটা দিয়ে অক্সিজেন, তো এইগুলিকে বলা হয় দ্বিচক্রি, দ্বিচক্রি হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ড, আর এক চক্রি হৃৎপিণ্ড যখন আমরা মাসের হৃৎপিণ্ড বলতে পারবো, এক চক্রি হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেখান দিয়ে পরিবাহিত হয়ে থাকে। আচ্ছা তো আমি আজকে আর আগাবো না, আজকে আমরা তাহলে কি করলাম, আমরা যদি একটু দেখি যে আমরা হৃৎপিণ্ড কয় ধরনের সেটা জানলাম, আর জানলাম যে আমাদের হৃৎপিণ্ড গঠন হৃৎপিণ্ড দেখতে কিরকম, সেটা কোথায় অবস্থান করে থাকে, তারপরে হৃৎপিণ্ডের যে অন্তর মানে প্রাচীর, এর প্রাচীরটাকে যদি আমরা সেকশন করি তাহলে ওর মধ্যে কয়টা লেয়ার পাওয়া যাবে, পেশি স্তর তার আবরণী এগুলো জানলাম, তিনটা পেশি স্তর আছে তিনটা আবরণী থাকে সেটা দিয়ে স্তরে আবরণী সেটা জানলাম, আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি কি সেগুলি দেখলাম, সেখানে কয় ধরনের কপাটিকা থাকে সেগুলি জানলাম, ধমনী শিরার অবস্থান এগুলি আমরা মোটামুটি দেখতে পেলাম। তো আজকে এই পর্যন্তই, আর একটা জিনিস তোমরা জানো সেটা হচ্ছে হৃৎপিণ্ড আরো ধমনী শিরা থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে করোনারি ধমনী যেটা হচ্ছে হৃৎপিণ্ড পরিবাহিত হয়, হৃৎপিণ্ডের শরীরে মানে হৃৎপিণ্ড তো রক্ত পাম্প করছে তাকে রক্ত দেয় হচ্ছে করোনারি, আবার সেখানে হৃৎপিণ্ডের পেশিতে কাজ হওয়ার পর শ্বসনের পরে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হয় সেগুলি আবার ফিরে আসে করোনারি শিরা, সেগুলো আমরা আর একদিন আলোচনা করবো।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।